আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছেন আশা করি। তো ভারতীয় প্রমিলা ক্রিকেট ক্যাপ্টেনের ইস্যুটা নিয়ে বেশ আলোচনা চলতেছে। উনি যে কাণ্ডটা করছেন বাংলাদেশের সাথে শেষ ম্যাচে, আম্পায়ারিংয়ের উপর, মানে আম্পায়ারের উপর তার ক্ষোভ থেকে যে ইনসিডেন্টগুলো উনি করছেন এবং যে বিহেভিয়ারটা ওনার দেখা গেল আসলে ভিডিওতে, মানে সিরিয়াসলি, মানে আমি এই পরিমাণ, মানে বিরক্তিকর এক্সপ্রেশন বা এই পরিমাণ ডিসগাস্টিং জিনিস ক্রিকেটে অনেকদিন দেখি নাই আসলে। মানে আমার ক্রিকেট দেখার বয়সে আমি এই টাইপের ইনসিডেন্ট দেখি নাই যে এরকম, এটারে কী বলে, এই বিহেভিয়ারটার আসলে কোনো এক্সপ্লেনেশন দেওয়া যায় না। এটা যদি আমি রাফ ভাষায় বলতে, তাহলে বিচ বিহেভিয়ার যেরকম হওয়ার কথা ওই সেম বিহেভিয়ারটাই ও করছে, যেটা আসলে, মানে যেটা আসলে কী বলতাম, এটারে তো কোনো সুন্দর ভাষায় এটার কোনো রকমের এক্সপ্লেনেশন দেওয়াই জানে আর এটার চাইতে। সো এটা নিয়ে অবশ্য এখন আইসিসি তাকে জরিমানা করলো, এই করলো, সে করলো, বাট অনেক ক্রিটিসিজম হচ্ছে। আমি দেখি না ইন্ডিয়ান থেকে ক্রিটিসিজমটা দেখি না, যদি একটা সাংবাদিক তাদের এটার উপর ওনার একটু ক্রিটিসাইজ দেখলাম, বাকি তো সেরকম মেন স্ট্রিম আর কিছু দেখি নাই। তবে আমার কাছে যেই বিষয়টা মনে হয় যে ওনার এই রকম বিহেভিয়ারের কারণ বা এরকম বিহেভিয়ার করার যেই রিজন হইতে পারে বা এই সাহসটা তার যে আসলো, আমি মনে করতেছি এটা, মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, আমি জানি না, হয়তো আমি ভুলও হইতে পারি, এটা হচ্ছে ওনাদের যে, মানে মেন স্ট্রিম ইয়াগুলাতে, মিডিয়াগুলাতে এবং স্পোর্টস কালচারে যে পেট্রিয়টিজম, মানে এটারে কি বলে, আলট্রা বা জিঙ্গোয়িস্টিক যে মনোভাব এবং এক্সট্রা পেট্রিয়টিজমটা, মানে কি এমন একটা পর্যায়ে নিছে যেটার আউটপুট, মানে যেটার আফটার ম্যাথ কিন্তু এই ধরনের বিহেভিয়ারই স্পোর্টসে, মানে আসারই কথা। আসলে ব্যাপারটা হয়েছে এমন যে তারা বিগত এক দশক বা বিগত চার পাঁচ বছরে যদি আমরা বলি, তাদের স্পোর্টসগুলাতে আপনারা দেখবেন যখন বিভিন্ন বড় টুর্নামেন্ট হয়, এর আগে যেই বিজ্ঞাপনগুলো বানাইছে, তো এগুলা নিয়ে তো অনেক সমালোচনা ওই সময় হইলো বিভিন্ন দেশে, কিন্তু এগুলার একটা এফেক্ট, সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু প্লেয়ারদেরকে গ্রাস করছে, মানে তাদের ভিতরে ওই রকম একটা জিঙ্গোয়িস্টিক ব্যাপারগুলারে জাগাই তুলছে যে পেট্রিয়টিজম ভালো, ওইটা থাকা দরকার অ্যাজ এ সিটিজেন, প্রত্যেক নাগরিকের তো পেট্রিয়টিক তার দেশের প্রতি ইয়া থাকা দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম এটার এমন কোনো লেভেলে নিয়ে যাওয়া যাবে না জাতীয়বাদকে, যেটা আপনি, মানে আপনার ব্যালেন্স, আপনার ব্যালেন্সটা আপনি খোয়ে ফেলেন বা আপনি স্বাভাবিক চিন্তা বা বুদ্ধি খোয়ে আপনি যে কোনো রকমের বিহেভিয়ারে বা যে কোনো রকমের বিষয় ইয়াতে নেমে আসেন বা নিজের ইয়াটা নেমে আসেন। সো এটা হচ্ছে, মানে মানে এই জিনিসগুলার ইয়াটাই হচ্ছে আমরা ওনার এই বিহেভিয়ারে দেখলাম। তো আইসিসি যে কাজটা বা যে ফাইনগুলো করছে এটা এনাফ না, এবং আইসিসিকে আসলে আমরা তো কিছু বলারও নাই, বা আমরা আমাদের কোনো ইয়া থেকে আইসিসি যে তাদেরকে পেনাল্টি করবে সেটারও তো সম্ভাবনা খুব কম, কারণ তারাই আইসিসির মেন রেভিনিউ জেনারেট করতে হেল্প করে, বড় মার্কেট, আসলে বড় মার্কেটের এই সুবিধাটা তাদের প্লেয়ার বলুন সবগুলো, মানে তারা এই জিনিসটারে কিন্তু সব জায়গায় ইয়া করতেছে, মানে সব জায়গায় এটারে শোই করতেছে। ইভেন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যিনি ফারজানা, আমাদের ক্যাপ্টেন, উনি যেভাবে ওনার ইয়া ওয়ার্কআউট করে চলে গেল ফটো সেশন থেকে, এবং উনি পরবর্তী বলছে যে উনি বিষয়টারে, মানে ইয়া করতে চাচ্ছে না, উনি জেন্টালি হ্যান্ডেল করতে চাচ্ছে, যেহেতু জেন্টেলম্যান গেম বলছে। বাট এখানে আমার যে বিষয়টা হচ্ছে মনে হইলো, সেটা হচ্ছে, মানে অনেকগুলো জায়গায় না আপনি জেন্টেলম্যান ইয়া করে, মানে আপনার বিহেভিয়ারটা জেন্টাল রেখে কিন্তু আপনি এগুলারে ডিল করতে পারবেন না, কারণ ওনারা যখন, আপনি গেমটা অনেকখানি সাইকোলজিক্যাল, যখন তারা এই সাইকোলজিক্যালি আপনাকে উইক এটা ইয়া করতে পারবে, দেন তারা এটা অন্য একটা জায়গায় ইউজ করবে, এটা একটা হইতে পারে। দেন আরেকটা যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন, আপনি একজন, মানে ইংলিশে একটা কথা আছে না, আপনি যখন একজন বাস্টার্ডের সাথে ডিল করতেছেন তখন আপনাকে ওই লেভেলে প্লে খেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তা আমার মনে হয় এই জায়গাগুলোতে, মানে আমাদের ক্যাপ্টেনের, মানে আরেকটু অ্যাগ্রেসিভ রেসপন্স করলে হয়তো তার একটা টিট ফর ট্যাট আনসার হইতো, না হলে এরকম তাকে একটা ফ্রি হ্যান্ড দিয়ে দিল, আমি আসলে এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আর কি, তাকে এরকম ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়াটা উচিত হয় না, তাকে ওইখানে তারও রিভোল্ট করা দরকার ছিল, এবং শি শুড অ্যাক্ট লাইক এ হার অ্যাকচুয়ালি। আপনি যখন তার লেভেলে এরকম একটা মানুষের সাথে ডিল করতেছেন, তাহলে আপনাকে ওই লেভেলে তার সাথে ইয়া করা দরকার, যদিও বিষয়টা
যদিও বিষয়টা আসলে মানে দুঃখজনক, তারপরও মানে মনে হয় আর কি যে এরকম একটু করতে পারতো। যাক, এখন যেটা হইলো হইলো, বাট আফটার অল বিষয়টা তাকে ফাইনের মধ্যে গেল। তবে ক্রিটিসিজম বা ওনাদেরকে নেক্সট টাইম থেকে যখন দিয়ে ফেস করবে, আমার মনে হয় তখন থেকেই আর একটু বেশি তাদেরকে একটু রাফলি বা একটু অ্যাটিটিউড সহকারে হ্যান্ডেল করা দরকার, তাইলে হয়তো ইয়াটা ঠিক থাকবে। তো আপনাদের মতামত জানান। ধন্যবাদ সবাইকে।